Assalamu alaikum, welcome to Mohe Blogs in Kuwait. To sokol proboshi bhai o bondhuke janai assalamu alaikum ebong jara bangladesh theke kuwait e aste chan tara ki rokom kon bishoye asle ektu bhalo hoy ektu bhalo bhabe kaj kora jay ektu bhalo income kora jay ei somporke ajke kichu kotha bolbo apnader samne. I hope apnara amar video ta shunben ebong dekhben. Dekhar pore ekta comment korlo kon kon bishoye asle bhalo hobe. এবং দুই রকমের বিষয় আছে, কইতে তিন রকমের বিষয় আছে। একটা হচ্ছে তোমার, আপনি মনে করেন কোম্পানি আসবেন, আপনি তিন থেকে দুই বছর পরে একটা কন্ট্রাক্টটা শেষ হলে আপনি মনে করেন অন্য একটা কোম্পানিতে অথবা হোটেলে অথবা রেস্টুরেন্টে অথবা ফাইভ স্টার হোটেলে ট্রান্সফার হতে পারবেন। আরেকটা বিষয় আছে, মনে করেন কোনো ট্রান্সফার হবে না, শুধু ক্লিনার বিষয়ে থাকতে হবে। আপনি 75 টাকা বেতন, দুই বছর শেষ হলে আপনাকে নিজের টাকা দিয়ে সিভিলিটি লাগাইতে হবে। আর আমি আমার যে বিষয়টা, এটা হচ্ছে ট্রান্সফার হয়ে যে কোনো জায়গায়, মনে করেন একটা দোকানে অথবা একটা রেস্টুরেন্টে, একটা ফাইভ স্টার হোটেলে, প্রাইভেট একটা মার্কেটে, যে কোনো জায়গায় আমি ট্রান্সফার হতে পারি। তো যারা বাংলাদেশ থেকে নতুন কোয়েতে আসবেন, তারা আশা করি বাংলাদেশ থেকে অত 6 থেকে 7 লক্ষ টাকা লাগে। যেমন ইন্ডিয়া আছে, তারপরে মনে করেন পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, আর 50 থেকে 60 হাজার টাকা দিয়ে কোয়েতে আসা পরে তাদের সমস্যা নেই, যদি কাজ ভালো না পড়ে আর চলে যেতে পারে। বাট আমাদের বাংলাদেশের মানুষগুলা এগুলো অপন, যারা লেখাপড়া আছে তারা আসলে ভালো কাজ করতে পারে, আর যারা লেখাপড়া নাই, যারা কোয়েতে আসে তারা ভালো বিষয় দিকে আসার চেষ্টা করবেন। আর না হইলে মনে করেন আমার জানা মতো অনেক বাংলাদেশি লোক কোয়েতে আসার পরে অনেক কষ্ট করতেছে। তারা মনে করেন 75 টাকা বেতনে খাওয়া দাওয়া, নিজের উপর মোবাইল কোর্সও আছে, তারপরে বাড়িতে পাঠাতে 10-15 হাজার টাকা, তো এদের 7 লাখ টাকা উড়াইতে উড়াইতে 3-4 বছর চলে যায়। অনেক কষ্ট করে ওভারটাইম পাওয়াটা খুব মুশকিল কুয়েতের মধ্যে। তো আশা করি যারাই নতুন কুয়েতে আসবেন, তারা যে ভিসাগুলো ট্রান্সফার হয়, যে ভিসাগুলো মনে করেন দুই বছর পরে কন্ট্রাক্ট শেষ হলে বাইরে অন্য একটা ভালো কাজে যাওয়া যায়, এই ভিসা দিকে আসবেন। তারপরে ফ্রি ভিসায় আসলে মেহনত করতে হয়, মেহনত করলে পুলিশ ধরলে সমস্যা আছে, দেশে পাঠাই দিই, অনেক জরিমানা হয়, অনেক কিছু হয়। তো তার থেকে মনে করেন যে বিষয়গুলো ট্রান্সফার হই, বুঝে শুনে আসার চেষ্টা করবেন সবাই। এবং কোয়েতে মনে করেন ক্লিনার ভিসা আছে, হসপিটালের ভিসা আছে, তারপর ফাইভ স্টার হোটেলের ভিসা, প্রাইভেট কোম্পানির ভিসাগুলো বাংলাদেশের মধ্যে পাওয়া যায় না, অন্য অন্য নেপাল, বাংলা, ইন্ডিয়া, পাকিস্তানের মধ্যে, শ্রীলঙ্কাতে দিই, বাট আমাদের বাংলাদেশে দিই না। কারণ আমার বাংলাদেশের লোক, যতগুলো লোক আছে, তারা ইংলিশ জানে না, বেসিক্যালি আমিও ইংলিশ জানতাম না, আমি অনেক একটু ইংলিশ জানি, কথা বলতে পারি। কারণ আমি প্রথম আপনার একটা ক্লিনার বিষয়ে আসছিলাম 75 টাকা বেতনে, তখন ওই জায়গায় আসে আর কাজ করতাম আমি। কাজ করার পরে আমার 3 বছর কন্ট্রাক্ট শেষ হয়েছে, পরে আমি রিলিজ দিয়ে একটা ফাইভ স্টার হোটেল লিখছি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ 12 টাকা কামানো যায়, প্রায় 60-70 হাজার টাকার মতন, 70 হাজার টাকার মতো কামানো যায়। তো সবাই চেষ্টা করবেন যাতে একটু ভালো বিষয় দেওয়া আসার জন্য খোঁজখবর নিয়ে, যাদের পরিচিত আছে যারা তাদের কাছে খোঁজখবর নিয়ে এমনি এসে পড়বেন না। কারণ আমার জানা মতো এই 2-2.5 বছরের ভিতরে অনেক লোক আসছে, অনেক কষ্ট করতেছে, 75 টাকা বেতনে অনেকের কাজও পায় না 6 মাস, ক্লিনার বিষয় নিয়ে আসে লোক শুধু বাঙালি কোম্পানি তাই, বাঙালি মালিক তাই, বুঝছেন নি? তো আই হোপ আমার এই আজকের এই মেসেজটা যারা দেখবেন তারা শেয়ার করবেন, যারা আসতেছে আশেপাশের লোক যারা আসতেছে এরা অতিরিক্ত এই ভিডিওটা দেখাবেন, যাতে বুঝে শুনে করে তা আসে, এতগুলো টাকা দেয়া আইসা এত কষ্ট করতে হয়। তো যদি পারেন যে বিষয়গুলো ট্রান্সফার হয় অথবা রিলিজ হয় এই বিষয়ে আসার চেষ্টা করবেন। আসলে ভালো ভালো হোটেলে, আমার আমার মতো যে আমি যেভাবে আসছি এইভাবে, যাতে অন্য একটা হোটেলে গেলে একটু ভালো টাকা পয়সা কামাইতে পারেন। তো আশা করি আমার মেসেজটা ক্লিয়ারলি হয়েছে আপনাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।